প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। বিশ্বকাপ জয়ে দুই আর্জেন্টাইনকে পেতে মরিয়া চেলসি ও লিভারপুল, আসুন জেনে নেই বিস্তারিত। আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। বিশ্বকাপ জয়ে অবদান রাখা এই মিডফিল্ডার ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়েও দিনকে দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। তাই তো বিশ্বকাপ জয়ী এ তারকা ফুটবলারে চোখ পড়েছে লিভারপুলের। অন্যদিকে বিশ্বকাপে অনেকটা নিষ্পপ ছিলেন লাউতারো মার্টিনেজ, গোলের সহজ সুযোগও মিস করেছেন তিনি, ফলে শুরুর একাদশ থেকেও বাদ যান তিনি। বিশ্বকাপে সুপার ফ্লপ হলেও ক্লাবের ম্যাচে বেশ ধারাবাহিক মার্টিনেজ। তাই তো তার উপরে চোখ পড়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসির। দলবদল বিশেষজ্ঞ ও সাংবাদিক ফ্যাবিজিও রোমানো টুইট এবং ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল.কম জানাচ্ছে ম্যাকঅ্যালিস্টার ব্রাইটন ছেড়ে এবার লিভারপুলে যাচ্ছেন। বিশ্বকাপের পর থেকেই অ্যালিস্টারকে ঘিরে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব আগ্রহ দেখায়। ইপিএল এর সর্বশেষ ম্যাচে ইউনাইটেডের বিপক্ষে অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছেন। অন্যদিকে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন আলবিসেলেস্তে ফরওয়ার্ড লাউটারো মার্টিনেজ, দলটির হয়ে সর্বশেষ তিন ম্যাচে পাঁচ গোল করেছেন। চলতি মৌসুমে ইন্টার মিলান 2009-10 মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে, যেখানে বড় ভূমিকা ছিল মার্টিনেজের। কোয়ার্টার থেকে বেনফিকাকে হারিয়ে সেমিতে ওঠার ম্যাচে এই ফরওয়ার্ড একটি গোল করেন। ইতালিয়ান সিরিয়ায় চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে 17 গোল করেছেন মার্টিনেজ। এমন নৈপুণ্যের পর এই ইন্টার তারকাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ফুটবল ইনসাইডারের দেয়া তথ্য মতে 70 মিলিয়ন ইউরোতে মার্টিনেজকে নিতে চায় চেলসি। চলতি সিজন শেষে তার সম্ভাব্য দল বদল হতে পারে। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।